শিক্ষার্থীরা, চলছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি সিরিজ। আর এই সিরিজের আজকের ক্লাসে তোমরা জানতে পারবে ফাংশনাল আইসোমার এবং মেটামার সম্পর্কে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, জলদি সাবস্ক্রাইব করে নাও, আর এই সিরিজের গুরুত্বপূর্ণ পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য বেল বাটনটি বাজিয়ে রাখো। ফাংশনাল আইসোমার হওয়ার জন্য যে শর্তটি রয়েছে, সেই শর্তটি হচ্ছে একই আণবিক সংকেত বিশিষ্ট হতে হবে এবং তাদের ভিন্ন কার্যকরীমূলক থাকতে হবে। শিক্ষার্থীরা এখানে উদাহরণ হিসাবে C2H6O, অর্থাৎ এইখানে একটি আণবিক সংকেত দেওয়া আছে। এই আণবিক সংকেতে যেহেতু ও আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এটা হয়তো অ্যালকোহল না হলে ইথার গ্রুপ সমৃদ্ধ যৌগ হবে। তাহলে আমরা এখান থেকে অ্যালকোহল এবং ইথার এই অনুযায়ী ভাগ করতে পারি। অ্যালকোহল যে যৌগটিতে, সেই যৌগটিতে অবশ্যই OH গ্রুপ থাকবে, আর ইথার যৌগটির মাঝখানে ও থাকবে। মাঝখানে বলতে কার্বন শিকলের যে কোনো অংশে ও থাকতে পারে, তবে ওটা অবশ্যই প্রান্তিক কার্বনের পরে যুক্ত থাকতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এখানে কার্বন সংখ্যা কিন্তু 2, আর হাইড্রোজেন সংখ্যা 6, আর একটি অক্সিজেন রয়েছে। উভয় ক্ষেত্রে আমরা কিন্তু একই আণবিক সংকেত পাচ্ছি, কিন্তু ফাংশনাল গ্রুপ এখানে ভিন্ন, তাই এরা পরস্পরের ফাংশনাল আইসোমার। আমাদের পরবর্তী উদাহরণ হচ্ছে C3H8O। এইখানে আমরা যে ফাংশনাল আইসোমারগুলো পাবো, তার মধ্যে অ্যালকোহল আর ইথার এই দুটি অংশে আমরা ভাগ করব। অ্যালকোহল অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বন কার্বন কার্বন, তিনটি কার্বন একটা শিকল গঠন করেছে, আর সেই একটা প্রান্তিক কার্বনের সঙ্গে OH গ্রুপ যুক্ত হয়েছে। সেকেন্ড যে এক্সাম্পলটি আমরা দেখছি, সেখানে OH গ্রুপটা মাঝখানে যে কার্বন আছে সেই কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে। এই দুটি ছাড়া আর কিন্তু আইসোমার অ্যালকোহলের ক্ষেত্রে সম্ভব নয়। এবার আমরা ইথারের দিকে যদি তাকাই, আমরা জানি যে ইথারের যেহেতু দুই যোজি, অর্থাৎ দুটি যোজনী আছে, সে তার দুই পাশে দুটি গ্রুপকে ধরতে পারে। তাহলে এখানে দেখো, প্রথম পাশে সে একটি মিথাইল গ্রুপকে ধরেছে, আর অপর পাশে সে একটা ইথাইল গ্রুপকে ধরছে। এছাড়া কিন্তু এর আসলে আর কোনো আইসোমার সম্ভব না। তাহলে আমরা C3H8O থেকে তিনটি আইসোমার পাই, তার মধ্যে দুটি হচ্ছে অ্যালকোহল আর একটি হচ্ছে ইথার। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এদের প্রত্যেকের আণবিক সংকেত একই, কিন্তু কার্যকরীমূলক ভিন্ন হওয়ার কারণে এরা একে অন্যের ফাংশনাল আইসোমার হিসাবে পরিচিত। শিক্ষার্থীরা, এইরকম ফাংশনাল আইসোমারের মধ্যেও আমরা কিন্তু অন্য এক ধরনের আইসোমার দেখতে পাচ্ছি, যেটাকে পজিশন আইসোমার বলে। এখানে দেখো, অ্যালকোহলের ক্ষেত্রে যে দুটি উদাহরণ আমরা এখানে দেখেছি, সেখানে কার্বন চেইনের সঙ্গে একবার প্রান্তিক কার্বনের সঙ্গে OH গ্রুপ যুক্ত হয়েছে, আরেকবার মাঝখানের কার্বনের সঙ্গে। তার মানে এই দুটি আইসোমার কিন্তু একে অন্যের আবার পজিশন আইসোমার, অর্থাৎ অবস্থান আইসোমার হয়। তাহলে যদি প্রশ্ন আসে এ এর সাপেক্ষে বি কী ধরনের আইসোমার, তাহলে আমরা বলব পজিশন আইসোমার, অর্থাৎ অবস্থান্তর আইসোমার। এ এর সাপেক্ষে সি কী ধরনের আইসোমার, সেটি ফাংশনাল আইসোমার। আবার বি এর সাপেক্ষে সি কী ধরনের আইসোমার, তখন আমরা বলব ফাংশনাল আইসোমার। এভাবেই মূলত আইসোমার থেকে প্রশ্নগুলো হয়ে থাকে। এবার আমরা আরও একটি উদাহরণ দেখব। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী উদাহরণ হচ্ছে C4H10O। এই ক্ষেত্রে আমরা অ্যালকোহল এবং ইথার এই দুটি অংশই পাবো, যেহেতু এখানে ও, অর্থাৎ অক্সিজেন পরমাণু যুক্ত অবস্থায় আছে। আর এই ক্ষেত্রে অ্যালকোহল হিসেবে আমরা যেগুলো পাবো, সেক্ষেত্রে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে চারটি কার্বন আছে, তাহলে প্রথমত আমরা কার্বন শিকল চার ধরে করার চেষ্টা করব, তারপর ধীরে ধীরে আমরা 3 এবং 1 এ চলে আসব, 3 2 1 এরকম চলে আসব। হ্যাঁ, তাহলে যে কয়টি আইসোমার এর দ্বারা সম্ভব, অর্থাৎ শিকলটাকে সঠিক রেখে, কার্বন চেইনটাকে প্রাধান্য দিয়ে যে কয়টা সম্ভব, আমরা সেটা আগে দেখি। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, কার্বন চারটি আছে এবং প্রান্তিক কার্বনের সঙ্গে OH গ্রুপ যুক্ত অবস্থায় আছে। এই OH গ্রুপটা এ পাশ থেকে না হয়ে অপোজিট সাইড থেকে হতে পারত, কিন্তু যে সাইডে হোক না কেন তার নাম কিন্তু একই, তাই আমরা এটিকে শুধু একটি আইসোমার হিসাবে ধরব। দ্বিতীয় যে অ্যালকোহলটি সম্ভব, সেক্ষেত্রে আমরা OH গ্রুপটাকে দ্বিতীয় কার্বনের সঙ্গে যুক্ত করব, সেটা এই পাশ থেকে হোক আর অপর পাশ থেকেই হোক। দ্বিতীয় কার্বনের সঙ্গে যুক্ত করলে, উভয় পাশ থেকেই যদি যুক্ত করি, তখন কি হবে, নাম কিন্তু একই থাকছে। হ্যাঁ, তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের সেকেন্ড আইসোমার। থার্ড যে আইসোমারটা আমরা দেখব, সেই আইসোমারের ক্ষেত্রে আমরা কার্বন চেনে 3টা কার্বন রাখবো, আর OH গ্রুপটাকে যে কোনো এক প্রান্তে যুক্ত করে দেব, আর মাঝখানের কার্বনের সঙ্গে একটা গ্রুপ রাখবো, এবং সেই গ্রুপটা হচ্ছে কি, মিথাইল গ্রুপ। শিক্ষার্থীরা, এটা হচ্ছে সি আইসোমার। আর তারপর সর্বশেষ আমরা অ্যালকোহলের মধ্যে যে আইসোমারটা দেখতে পাবো, সেটা হচ্ছে টারশিয়ারি। তাহলে দেখো, এইখানে আমরা যেটি পাচ্ছি, কার্বনের সঙ্গে
যুক্ত অবস্থায় আছে, তিন দিক থেকে তিনটা মিথাইল গ্রুপ এবং আরেকটি ওএইচ গ্রুপ এখানে যুক্ত আছে সেই কার্বনের সঙ্গে। তাহলে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে 4 নম্বর আইসোমার। এবার আর কোনো অ্যালকোহল এই অংশটাতে সম্ভব না, কারণ আমরা সবগুলো পজিশন ধরে অ্যালকোহলের পজিশন ধরে আমরা আইসোমার বের করার চেষ্টা করেছি কার্বন সংখ্যার উপর ভিত্তি করে, যেহেতু আমাদের এটা করতে হয়। তাই এই C4H10O দিয়ে আর কোনো অ্যালকোহল এই মুহূর্তে সম্ভব না। তারপর দেখো ইথারের পজিশনে যদি যাই আমরা, ইথারের কথা চিন্তা করতে গেলে ইথারের যে গ্রুপটা আছে ও এবং তার দুই পাশে দুটো হাত খালি, এটাকে আমাদের রাখতে হবে প্রান্তিক কার্বনের পরের কার্বনের সাথে কিংবা মাঝখানে, অর্থাৎ এর পজিশনটা হবে মাঝখানে কিংবা প্রান্তিক কার্বনের সাথে যুক্ত, এটা কিন্তু প্রান্তে অবস্থান করতে পারবে না। তাই আমাদের ইথারের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দুটি কার্বনের মাঝে একবার অক্সিজেন দিব, তারপর একটি কার্বনের পর অক্সিজেনকে দিব, আর আরেকবার যেটা করব একটি কার্বনের পর অক্সিজেনকে দিয়ে একটি কার্বনকে আমরা এখানে ব্রাঞ্চ হিসাবে রাখব। এই তিনটি আইসোমার এখানে সম্ভব। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আইসোমারগুলো আমরা লিখেছি সেই আইসোমারগুলোর ক্ষেত্রে তুমি মাঝখানে অক্সিজেনটাকে চিন্তা করে দেখো, তার দুই পাশে কিন্তু কার্বন নাম্বারের একটা ব্যতিক্রমতা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ইথারই। তাহলে এই যে অবস্থানটা ইথার ফাংশনাল গ্রুপের অবস্থানটা ভিন্ন ভিন্ন হচ্ছে, তাই এইটা কিন্তু কোন ধরনের আইসোমার দেখাচ্ছে? এই আইসোমারটা একটি বিশেষ ধরনের আইসোমার যেটার নাম হচ্ছে ম্যাটামার। ম্যাটামার তখনই হয় যখন একই ফাংশনাল গ্রুপ থাকবে, একই আণবিক সংকেত থাকবে, কিন্তু এই ফাংশনাল গ্রুপের দুই পাশে থাকা কার্বন সংখ্যার ভিন্নতা থাকবে। শিক্ষার্থীরা দেখো প্রথম ইথারের ক্ষেত্রে আমরা অক্সিজেনকে মাঝখানে রেখে দুই পাশে দুটি কার্বন পেয়েছি। তারপরের উদাহরণটা দেখো, আমরা ওটাকে মাঝখানে রেখে এক পাশে একটি কার্বন পেয়েছি, অপর পাশে তিনটি কার্বন পেয়েছি। তার পরবর্তীতে যে উদাহরণটি আছে সেটা দেখো, অক্সিজেনকে মাঝখানে রেখে এক পাশে একটি কার্বন পেয়েছি, অপর পাশে দুটি কার্বন। তাহলে এই যে একই ফাংশনাল গ্রুপকে রেখে দুই পাশে কার্বন নাম্বারের যে একটা ব্যতিক্রমতা লক্ষ্য করা যায়, এটাই হচ্ছে ম্যাটামার। আমরা ম্যাটামার সম্পর্কিত আরও কয়েকটা উদাহরণ দেখব। আমাদের এবারের উদাহরণ হচ্ছে C5H10O। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো এখানে যেহেতু ও রয়েছে, তার মানে আমরা এখানেও কিন্তু একটা বিশেষ গ্রুপ পাবো যেই গ্রুপের মধ্যেও CO থাকে কিংবা শুধু ও থাকে। শিক্ষার্থীরা আমরা যদি ম্যাটামার নিয়ে কথা বলি তাহলে এখানে আমরা যেটি পাবো সেটা হচ্ছে কার্বনিল গ্রুপ। আর এই কার্বনিল গ্রুপের কথা যদি বলতে হয় তাহলে দেখো শিক্ষার্থীরা, প্রথমত কার্বনিল গ্রুপ থাকে ঠিক ইথার যেরকমটা ছিল, প্রান্তিক কার্বনের পরের কার্বন থেকে শুরু হয় এবং মাঝখান পর্যন্ত সেটি থাকতে পারে, এটা কখনোই প্রান্তিক কার্বনের সাথে হতে পারে না, অর্থাৎ প্রান্তিক অবস্থাতেই এই সিওটা বসতে পারে না। এখন আমরা এখানে এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি CCO আর আরেক পাশে তিনটি কার্বনের চেইন, তারপর আবার এই কার্বনিল গ্রুপটাকে মাঝখানে রেখে আমরা দুই পাশে দুটি দুটি করে কার্বন দেখতে পাচ্ছি। এই যে অবস্থাটা তৈরি হয়েছে এই ধরনের আইসোমারকে আমরা ম্যাটামার বলে থাকি, অর্থাৎ ফাংশনাল গ্রুপ তার ডিফারেন্ট পজিশনে বসবে আর তার দুই পাশে কার্বন নাম্বার ডিফারেন্ট হবে, এটাই হচ্ছে ম্যাটামারের শর্ত। আর এই ম্যাটামার কোন কোন ফাংশনাল গ্রুপ দেখায় শিক্ষার্থীরা দেখো, তোমাদের হাতের ডান পাশে আমি লিখে দিয়েছি, কার্বনিল গ্রুপ যদি থাকে, ইথার গ্রুপ যদি থাকে, NH গ্রুপ যদি থাকে অর্থাৎ 2 ডিগ্রি অ্যামিন যদি থাকে, আর সালফার গ্রুপ যদি থাকে S, এই ক্ষেত্রে তোমরা কিন্তু প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছ দুটি করে যোজনী এখানে খালি আছে। তাহলে এই ধরনের যোজনী যুক্ত যৌগগুলোই মূলত কী করবে, ম্যাটামার প্রদর্শন করতে পারে।